তরুণরা যেন এই নেতৃত্ব দিতে পারে, তরুণরা যেন এই এলাকায় মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত একটা ইউনিয়ন গঠন করতে পারে। জি আসসালামু আলাইকুম, আমাদের প্রোগ্রাম থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি। সবার শুরুতে যেটা বলতেছি যে আপনাকে উষ্ণ অভিনন্দন যে আপনি এই এলাকার চেয়ারম্যান পদ প্রার্থী হয়েছেন, তো একটু আপনার পরিচয়টা দিবেন। আমার পরিচয়, আসসালামু আলাইকুম, আমার পরিচয় হলো আমার গ্রামের বাড়ি নূরপুর বড়বাড়ি, আমার আব্বার নাম আলহাজ মরহুম দারুমিয়া মেম্বার, আমি এই গ্রামের সন্তান, আমি 2 নং দরখার ইউনিয়ন চেয়ারম্যান পদ প্রার্থী। আমার মার্কা হলো অটোরিক্সা সিএনজি। আমি 2 নং দরখার ইউনিয়নবাসীর সকলকে আমি অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি আসছে আগামী 26শে ডিসেম্বর আপনারা আমার এই অটোরিক্সায় সিএনজি মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন, এই আশা প্রত্যাশা সকলের প্রতি, সেই আশাবাদী আমি। আর যদি আমি নির্বাচিত হতে পারি তাহলে আমাদের 2 নং দরখার ইউনিয়নের যে রাস্তাঘাট উন্নয়নমূলক যে কাজ রয়েছেন ইনশাআল্লাহ আমি সেই প্রতিশ্রুতি দিতে পারি। আমি ক্ষমতায় আর আমাকে যদি আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেন, আমি ইনশাআল্লাহ, যেহেতু আমাদের এই কসবা আখাউড়ার যিনি মাটিও মানুষের নেতা, যিনি আমাদের অভিভাবক, যিনি আমাদের আইন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব অ্যাডভোকেট আনিসুল হক সাহেবের এবং মন্ত্রণালয়ের অধীনে ইনশাআল্লাহ আমাদের এই কসবা আখাউড়ার যিনি মাটিও মানুষের নেতা, ওনার হাত ধরে, ওনার হাতকে শক্তিশালী করে, ওনার কাছ থেকে চাই এবং ওনার থেকে এনে আমার এই 2 নং দরখার ইউনিয়নকে আমি ইনশাআল্লাহ একটা মডেলিং ইউনিয়ন করার চেষ্টা আমি করব ইনশাআল্লাহ। আমাদের যে অসমাপ্ত কাজ রয়েছে রাস্তাঘাট ব্রিজ কালভার, এগুলো ইনশাআল্লাহ করার চেষ্টা করব। খাস করে আমি আমার 2 নং দরখার ইউনিয়নবাসীকে আমি এই ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমি বিনীতই অনুরোধ জানাচ্ছি যে আমি আপনাদের কাছে দোয়া চাই, আগামী 26শে ডিসেম্বরে আপনাদের কাছে আমি ভোট চাই। আমার অটোরিকশায় সিএনজি মার্কায় আপনারা ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। হুদা হাফেজ। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জি, আমাদেরকে একটা জিনিস বলবেন যে এটা তো আপনার প্রথম নির্বাচন। জি, তো আপনি যথেষ্ট তরুণ, তো আসলে এলাকাতে অনেক মুরব্বীরা রয়েছেন বা অতীতে আরও অনেক চেয়ারম্যান ছিলেন, তো আপনি তরুণ হিসাবে এলাকার ভোটারদের মধ্যে কেমন সামঞ্জস্যতা দেখতে পাচ্ছেন? ইনশাআল্লাহ এখন আমাদের শুধু ভোটার নয়, আমাদের সরকার, আমাদের মন্ত্রী মহোদয়, আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন সকলেই চাচ্ছে তরুণদের মধ্যে তরুণরা যেন এই নেতৃত্ব দিতে পারে, তরুণরা যেন এই এলাকায় মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত একটা ইউনিয়ন গঠন করতে পারে, সেটা সকলেই চা, জনগণও চা, সরকারও চা এবং আমরাও চাই ইনশাআল্লাহ এই 2 নং দরখার ইউনিয়নটাকে আমরা মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত এবং চাঁদা মুক্ত, আমরা ঝগড়া মুক্ত, আমরা 2 নং দরখার ইউনিয়নটাকে আমরা চাই। আচ্ছা, আরেকটি কথা যেটা জানতে চাই সেটা হলো যে আপনার চোখে এই এলাকার কি মানে লেকিংস রয়েছে, যেটা আপনি নির্বাচিত হলে সেই সেবাটা আপনি দিতে পারবেন, কোন জিনিসটা রয়েছে যেটা এখন পর্যন্ত হয়নি? আমি সর্বপ্রথম বলবো, যেহেতু আমার মার্কাটা হচ্ছে অটো সিএনজি, আমি সকল শ্রমিকদের কাছে, যারা শ্রমিক রয়েছেন, যারা অটো সিএনজি ছাড়া মানুষ এখন চলা ভেরি টাফ, খাস করে আমাদের এই গ্রামে তথা আমাদের ইউনিয়নে যে রাস্তাঘাটের যে বেহাল দশা, ইনশাআল্লাহ সর্বপ্রথম আমার সেই প্রতিশ্রুতি থাকবে, আমি সর্বপ্রথম আমি এই রাস্তাটা আমি করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা জিনিস আমাদেরকে বলেন, সেটা হলো এলাকাতে আপনি ছাড়াও তো আরও অনেক প্রার্থী রয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী, তো আপনি কি তাদের সাথে জনসংযোগ বা সৌজন্য সাক্ষাৎ বা নিয়মিত বসা বা যোগাযোগ রক্ষা করছেন কি না, নাকি নিজের মতো করে নিজে চলছেন? না না, ওইটা আমরা দরখার ইউনিয়নে আমরা অনেকেই প্রার্থী রয়েছেন, এখানে আমরা সকলে বাই বাই, আমরা একে অপরের সাথে আমরা বসছি, কথা বলছি, একে অপরের কাছ থেকে আমরা দোয়া নিচ্ছি, আমরা একসাথে বসে চাও খেয়েছি, তো চাও আমরা খেতে পারবো, আমাদের মধ্যে কোনো হিংসা প্রতিহিংসা নেই, আমরা
আমাদের যারা সিনিয়র রয়েছেন ওনা আমাদের ওনারা হচ্ছেন আমাদের বড় ভাই আর যারা আমাদের সমবয়সী আর আমাদের ভাই এবং ফ্রেন্ড সার্কেল আমাদের সাথে কোনো হিংসা নিন্দা কারণ নেই আচ্ছা এলাকার যেমন পুরুষ ভোটারের পাশাপাশি মহিলা ভোটারের কেমন উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে যে আপনাদের এই এই নির্বাচনকে কেন্দ্র করে এই মহিলাদেরকে আমি স্যালুট করি আমি সম্মান করি ওনারা মায়ের জাত মহিলাদেরকেও আমি আমি বলছি এবং বলবো আর আপনাদের এই মিডিয়ার মাধ্যমে যেটা প্রকাশিত হবে ইনশাআল্লাহ আর যারা শুনবে যারা শুনতেছে আমি সকলকে বলবো যে আগামী 26 ডিসেম্বর আমার এই অটো সিএনজি রিকশায় আপনারা বুট দিয়ে এই অটো রিকশায় বুট দিয়ে আমাকে যোগযুক্ত করুন আমি ইনশাআল্লাহ আপনাদের সার্বিক সহযোগিতা করব এবং আমি আপনাদের যে যে সবচেয়ে বেশি বেরি টাফ যে সিএনজি এবং অটো আমার এই রাস্তা দিয়ে আসতে পারে না ইভিন যদি আপনি দেখেন তন্তুর দিয়ে ওই দিক দিয়েও আসতে অনেক কষ্ট হয় অনেকেই অনেক অভিযোগ করছে অনেকে অনেক কথা বলছে তো আমি সব দিক বিবেক বিবেচনা করে এবং মা বোনদেরকেও বলবো এবং যারা আমার ভাই ব্রাদার পুরুষদেরকেও আমি বলবো আপনারা যদি আমাকে নির্বাচিত করেন সর্বপ্রথম আমি এই রাস্তার কাজ আমি উদ্বোধন করবো ইনশাআল্লাহ ওকে ধন্যবাদ আপনাকে আমরা আশা করব আপনি জয়যুক্ত হবেন এবং এলাকা নির্বাচিত চেয়ারম্যান হয়ে সাধারণ মানুষের কল্যাণে কাজ করবেন আরেকটা কথা আমি সবসময় বলে আসি সেটা হলো যে চেয়ারম্যানের যে একটা দাপ্তরিক কাজ থাকে যেই জিনিসটা সাধারণ মানুষ যেই চেয়ারম্যান অফিস থেকে যেই সেবাগুলো পেয়ে থাকে সাধারণ মানুষ বেশিরভাগ ক্ষেত্রে আমরা সারা দেশে শুনে থাকি মিডিয়া কর্মীরা হয়রানির শিকার হন দ্রুততা সহিত হয় না বিশেষ করে জন্ম নিবন্ধন ভোটার বা অন্যান্য যে সমস্ত সার্টিফিকেট সনদগুলো চেয়ারম্যানের একটা ইগু ভাব দেখা যায় যে হোক যে কোনো সময় হোক তা আমি আশা করব আপনি নির্বাচিত হলে সাধারণ মানুষের এই কাজগুলো খুব দ্রুত এবং সহজভাবে করবেন আমি একটা সেই আপনার মাধ্যমে আমি একটা মেসেজ দিতে চাই আমার 2 নং দরকার ইউনিয়নবাসীকে যদি আমার ডিউটি আমি সেটাকে আমি ডিউটি মনে করব আমি আমার কর্মস্থল আমি মনে করব আমি মনে করব সেটা দরকার ইউনিয়ন পরিষদ হবে সেটা আমার কর্মস্থল সেটা আমার মানুষকে সেবা দেওয়ার সেই সেটা গোর সেটা আমার হবে বাস মানে অফিস আমি যদি সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত ইনশাআল্লাহ আমি থাকবো চেয়ারম্যান সার্টিফিকেট জন্ম নিবন্ধন ইভিন আরও যে আনুষাঙ্গিক কাজ রয়েছেন যেমন আরও যারা আছে এটাকে কী বলা হয় নো সার্টিফিকেট এটাকে সনদ প্রত্যয়নপত্র যা যা দরকার একজন চেয়ারম্যানের যা করণীয় আছে আমি সেইটা এটার জন্য আমি ওয়াদাবদ্ধ আমি এটার জন্য ওয়াদাবদ্ধ যেন এই কথা কমপ্লেন কেউ যেন না দিতে পারে আমি যতদিন ক্ষমতায় থাকবো আর মহান আল্লাহ যদি সহায় হয় আর আমি যদি ক্ষমতায় আল্লাহ পাক আমাকে সেই ক্ষমতার মালিক আমাকে হিসাবে কবুল করে আমার সেই ওয়াদা দিলাম আমি কখনো এটার জন্য কাউকে হ্যারাসমেন্ট বা হয়রানি হওয়ার সেই সুযোগটুকু আমি দেবো না প্রয়োজনে আমি বাড়িতে যাব আমি গ্রামে মহল্লায় যাবো গিয়ে সেই সেই সমস্যা আমি সমাধান করবো ইনশাআল্লাহ জি আপনাকে অনেক ধন্যবাদ আপনার উত্তর সাফল্য কামনা করছি জি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম